ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রয়েছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ইন্টারেস্টিং। অনেকেই এই বিষয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে আমাদের এর আগের ভিডিওগুলোতে, যে দাদা সারের ব্যবসা করতে চাই, এই সারের ব্যবসার জন্য আমরা লাইসেন্স কিভাবে পাবো, এবং আমরা যদি সারের ব্যবসা করতে চাই, অর্থাৎ কীটনাশক যে সারগুলো হয়ে থাকে কৃষি ক্ষেত্রে যেগুলো প্রয়োগ করা হয়, বিভিন্ন কৃষিজ সার কীটনাশক যেগুলোকে বলা হয়, সেই সমস্ত বিষয়ে আমরা ব্যবসা করব। অর্থাৎ আমি একটা সারের দোকান দেব, এবং দোকান দিতে হলে অবশ্যই গভর্নমেন্টের পক্ষ থেকে একটা লাইসেন্স বানাতে হয়। সেই লাইসেন্স আমরা কোথায় পাব, সেই লাইসেন্সের জন্য আমাদের কোন কোন ডকুমেন্ট দিতে হবে, কোথায় জমা করতে হবে, কি কি যোগ্যতা আমার থাকলে আমি এই সারের ব্যবসা করতে পারবো, অবশ্যই আপনি একটা ভিডিও আমাদের উপহার দিন। এই নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছে এবং তাদের কমেন্টগুলো আমি নোট করেছিলাম, এবং আজকে এই ভিডিওতে এ টু জেড আমি আপনার সঙ্গে শেয়ার করব এবং সরকারি ওয়েবসাইট থেকে দেখিয়ে দেব। এবং বলে রাখি, অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করা যায় সারের দোকানের জন্য লাইসেন্স। অনলাইন প্রক্রিয়াটাও আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন, কোন প্রসেসে করতে পারবেন, কোথায় গেলে পাবেন সেই অ্যাপ্লিকেশন লিংক। তো চলুন ভিডিওটি শুরু করি সময় নষ্ট না করে। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা একটা নোটিশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরকারি একটা নোটিশ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এই নোটিশটা। অবশ্যই এই নোটিশে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, তবে বলে রাখি এখানে আবেদন করতে হলে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকবে প্রথমেই আপনাদের বলে দিচ্ছি। দেখুন, আপনাকে প্রথমে স্নাতক থাকতে হবে এগ্রিকালচার বা স্নাতক কেমিস্ট্রি, বা ডিপ্লোমা এক বছরের এগ্রিকালচার হর্টিকালচার, বা সার্টিফাইড কোর্স এক বছরের ম্যানেজ NIPHM থেকে অন্যান্য শিক্ষাগত যোগ্যতা। তো এই সমস্ত যোগ্যতা কম্পালসারি আপনাদের যদি যে কোনো একটা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা সারের দোকানের লাইসেন্সের জন্য। সারের ব্যবসা করতে যদি চান আপনি, সরকারের লাইসেন্স যদি আপনি পেতে চান, তাহলে এই যোগ্যতাগুলো কিন্তু আপনার থাকতে হবে। এবং বলে রাখি, কৃষি উপকরণের সাথে যুক্ত সমস্ত ব্যবসায়ীদের জন্য এটি একটি সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যার মাধ্যমে কৃষি বিভাগ থেকে প্রাপ্ত সকল প্রকার ব্যবসায়িক লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কৃষিজ যে বিভাগ রয়েছে, কৃষি বিভাগ, সেখান থেকে যেই সমস্ত লাইসেন্স দেওয়া হয় সমস্ত লাইসেন্সের বিষয়ে আপনারা জানতে পারবেন। তো দেখুন, ডকুমেন্ট কী কী লাগবে, দেখুন প্রথমেই ছবি লাগবে আপনার 50 KB-র মধ্যে, JPG ফরম্যাটে কিন্তু আপনার ছবি লাগবে, এবং বাকি সমস্ত ডকুমেন্ট 400 KB-র মধ্যে লাগবে। তারপর হচ্ছে কেবলমাত্র পর্চা অথবা জমির ডিড 2 MB-র মধ্যে আপনাকে দিতে হবে, এবং মূলত JPG ফরম্যাটে আপলোড করা দরকার, প্রয়োজনে PDF ফরম্যাটেও আপলোড করতে পারবেন আপনারা সেই সমস্ত ডকুমেন্ট। এবং লাইসেন্স বিভিন্ন ধরনের হয়ে থাকে, সবার প্রথমে আপনাকে জানতে হবে এটা। একক মালিকানায় সার বিক্রির লাইসেন্স জন্য, আপনি যদি একা খুলতে চান, একদম একা আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে আপনার এই সমস্ত নিয়ম বিধি কিন্তু মানতে হবে। এবং এখানে দুটো ভাগ রয়েছে, যারা নিজে উৎপাদনকারী অথবা আমদানিকারী নন, এবং যারা নিজে উৎপাদনকারী অথবা আমদানিকারী, তাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে দেখুন। প্রথমে রয়েছে প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ট্রেড লাইসেন্সের কপি, অর্থাৎ ট্রেড লাইসেন্সটা আপনারা আপনাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা আপনাদের পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন, অঞ্চল অফিস থেকে সেই ট্রেড লাইসেন্সটা পেয়ে যাবেন। এবং সেল ও স্টোর পয়েন্ট জন্য পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপর হচ্ছে নোটিফাইড এলাকার ট্যাক্স রসিদের কপি যেমন প্রযোজ্য, তো অর্থাৎ আপনার যে ট্যাক্সের রসিদ সেগুলোও কিন্তু সাবমিট করতে হবে। চলতি বছরের জমির সেল পয়েন্ট, স্টোর পয়েন্ট, কারখানার জন্য খাজনার রসিদ কপি, এই সমস্ত ডকুমেন্ট লাগবে। পর্চা অথবা দলিলের কপি যেমন প্রযোজ্য, এই সমস্ত ডকুমেন্ট অবশ্যই দেবেন। চুক্তিপত্রের কপি, সেটা যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন, এবং নো অবজেকশন সার্টিফিকেট কপি, অর্থাৎ আপনি যদি যে এলাকায় যে জায়গায় আপনি দোকান করবেন সেই জায়গার আশেপাশে যারা রয়েছে তাদের একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। তাছাড়া আপনার যদি নিজস্ব জমি না থাকে, অন্যের জমিও যদি হয়ে থাকে, তবুও কিন্তু আপনার সেই নো অবজেকশন সার্টিফিকেটটা আপনার প্রদান করতে হবে, সেটা কিন্তু সাবমিট করতে হবে। এবং প্রদেয় ফি এর জন্য চালানের কপি লাগবে, IBI ট্রেজারি ব্যাংকের প্রদেয়, ফেরতযোগ্য নয়, অনুমোদিত লাইসেন্স গ্রহণের সময় সংশ্লিষ্ট অফিসে অবশ্যই জমা দিতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে শংসাপত্রের কপি কেবলমাত্র রিটেল লাইসেন্সের জন্য, এবং সোর্স সার্টিফিকেট ও ফর্ম পশ্চিমবঙ্গের অধিভুক্ত ডিলারের থেকে প্রাপ্ত, এই সমস্ত ডকুমেন্ট অবশ্যই আপনারা ব্যবস্থা করবেন এবং সাবমিট করবেন আবেদনের সময়। এবং বলে রাখি, আপনারা আপনাদের কৃষি দপ্তরের যে অফিস রয়েছে, এগ্রিকালচার যে অফিস রয়েছে, সেখানে যাবেন, সবচেয়ে ভালো হবে এটা। আপনারা সেখানে গিয়ে কৃষি বিভাগের যে আধিকারিক রয়েছে তাদের সঙ্গে ডিসকাস করবেন, তাদের সঙ্গে
আলোচনা করে আপনারা কিন্তু অবশ্যই সেখানে আবেদন করতে পারবেন খুব সহজে। তারা যেভাবে বলে দেবে যে যে ডকুমেন্টগুলো আপনাদের চার্ট সেখান থেকে পেয়ে যাবেন অফিস থেকে, অফলাইনে গিয়ে সেই চার্ট সংগ্রহ করবেন এবং সেই চার্ট অনুযায়ী আপনার ডকুমেন্টগুলো অবশ্যই ধীরে ধীরে আস্তে আস্তে, একদিনে তো হবে না, আস্তে আস্তে সময় নিয়ে আপনারা এক একটা ডকুমেন্ট আপনারা রেডি করবেন। রেডি করে তারপর কিন্তু একবারে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে হলে আপনার যেতে হবে এই মাটির কথা অফিশিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওয়েবসাইট মাটির কথা। এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনারা চলে যাবেন অনলাইন সিস্টেম, দেখুন অনলাইন লাইসেন্স সিস্টেম, আপনারা এই অপশানে ক্লিক করতে হবে আপনাদের। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা ক্লিক করবেন জাস্ট। এখানে যখনই ক্লিক করবেন অনলাইন লাইসেন্সিং চলে আসছে, দেখতেই পারছেন অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস। এখানে বিভিন্ন ধরনের লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারবেন, এখানে দেখতেই পারছেন সাইডে রয়েছে এবং তাদের ইউজার ম্যানুয়াল থেকে শুরু করে অ্যাপ্লিকেশন করবার আগে কীভাবে অ্যাপ্লাই করবেন, তার ডিক্লারেশন, তার প্রসেস, তার নিয়মাবলী সমস্ত কিছু আপনারা সেখানে পেয়ে যাবেন দেখে শুনে বুঝে। তারপর এখানে আপনারা জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, লগ ইন টু অ্যাপ্লাই এখানে জাস্ট ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন ইউজার লগ ইন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে একটা ফর্ম চলে আসবে। এবং যদি আপনি নতুন প্রথমবার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা এখানে সাইন আপ নিচে দেখুন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইয়েট সাইন আপ নাও, নিচে সাইন আপে আপনারা জাস্ট ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন এইভাবে রেজিস্টারের প্রসেসের ফর্ম চলে আসবে, একদম সিম্পল ফর্ম, আপনারা এটা পূরণ করবেন। প্রথমে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন, একটা পাসওয়ার্ড চুজ করবেন এবং অবশ্যই কিন্তু মিনিমাম 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড লাগবে। তারপর আপনার ফুল নেম অবশ্যই কিন্তু এগুলো বড় হাতে ব্লক লেটারে কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। একটা মোবাইল নাম্বার দেবেন, অবশ্যই মোবাইল নাম্বারটা আপনার সামনে রাখবেন, যে মোবাইল নাম্বারটা আপনার ভালো রয়েছে, ঠিকঠাক রয়েছে, সবসময় থাকবে, পারমানেন্ট একটা নাম্বার সেটা দিয়ে দেবেন। এবং ইমেল আইডিটা কিন্তু আপনার পার্মানেন্ট যেটা ইমেল আইডি সেটাও একটা গুরুত্বপূর্ণ ইমেল আইডি সেটাও কিন্তু দিয়ে দেবেন, সেটাই কিন্তু আপনার আইডি হয়ে যাবে। তারপর এবার আপনার এখান থেকে একটা ছবি আপলোড করবেন, অবশ্যই কিন্তু 50 KB লাগবে, সেই ছবিটা দেখে নেবেন, দেখে মিলিয়ে আপনারা সেখান থেকে চুজ করবেন এবং এখানে জেন্ডার দেবেন, দিয়ে আপনার জন্মের তারিখ দিয়ে আপনারা জাস্ট নেক্সট করবেন। নেক্সট করলে পরবর্তী পেজ চলে আসবে, 3টা পেজ চলে আসবে এবং এখানে সাইন আপ প্রক্রিয়াটা কমপ্লিট করবার পর আপনারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তারপর জাস্ট আবার ইউজার লগ ইনে ক্লিক করবেন, আপনার ইউজার আইডি ইমেল আইডি দেবেন এবং পাসওয়ার্ড যেটা তৈরি করেছিলেন সেটা দেবেন এবং এখানে রিমেম্বার করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে পাসওয়ার্ডটা আর আপনার চাইবে না। তাছাড়া আপনারা এখানে রোবটে এখানে ক্লিক করতেই হবে, এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর এখানে রাইট চিহ্ন চলে আসার পর লগ ইন করবেন, তাহলে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে এবং আপনারা এখান থেকে সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। এবং বলে রাখি এই যে নোটিফিকেশন রয়েছে এখানে সমস্ত কিছু রয়েছে, এখানে টোটাল 35টা পেজ রয়েছে, অনেক বড় পেজ রয়েছে। আমি যদি সমস্ত কিছু আপনাদের বলে দিই তাহলে ভিডিওটা কিন্তু 2-3 ঘন্টা লেগে যাবে। তো আপনাদের জন্য আমরা একটা কাজ করেছি, এই যে পেজটা রয়েছে, পিডিএফ ফাইল রয়েছে, এটার আমরা লিংক জেনারেট করে আপনাদের জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা নিজেরা এটা ভালো মতন পড়বেন, বুঝবেন এবং সম্পূর্ণটা বাংলা ভাষায় রয়েছে। যদি বাংলা ভাষা বুঝতে অসুবিধা হয় ইংরেজিতেও রয়েছে, আপনারা কমেন্ট করবেন, প্রয়োজনে আমরা ইংরেজিতে আমরা লিংক জেনারেট করে আপনাকে কমেন্ট করে জানিয়ে দেবো। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা এখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই ছিল আজকের সারের ব্যবসা লাইসেন্সের সিস্টেমের সমস্ত কিছু, অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন, অনেক কিছু বলতে পারিনি আমি, জানাতে পারিনি, ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা কমেন্ট করবেন, আমরা স্টেপ বাই স্টেপ কমেন্টের উত্তর দিয়ে আপনাকে সাহায্য করবো।